হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি ডল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে ষষ্ঠী, শুভ ষষ্ঠী তোমাদের সবাইকে জানাই। দেখো, আমরা কালকে ঠাকুর দেখতে গিয়েছিলাম, তো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি, তো এখন সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো। চলো, বেশি কথা না, কত ভালো ভালো প্যান্ডেলে ঘুরেছি, তো চলো আমরা দেখে নিই। দেখো ফ্রেন্ড, এটা একটা নৌকার মধ্যে, এটা বাড়াইপুরে যে দত্তপাড়া রয়েছে সেখানকার প্যান্ডেল এটা। তো এটা আমরা দেখেছি, দেখো কত সুন্দর, পুরো একটা টাইটানিক জাহাজ নৌকার মতো, পুরোটাই কাগজের তৈরি এটা, এই প্যান্ডেলটা। তো দেখো ওইখান দিয়ে ঝর্ণা পড়ছে, ঝর্ণার কাছে কত বক বসে আছে, এই যেগুলো করা রয়েছে এগুলো তো নদীর ঢেউ হিসাবে এগুলো করা রয়েছে। তো প্যান্ডেলের ভিতরেই ঢুকছি আমি, দেখো কত বক সারি সারি বসে রয়েছে, জলেতে মাছ খাবে বলে জল পড়ছে তাই তারা বসে রয়েছে। সামনে দেখো বাবুই পাখির বাসা রয়েছে, আর বন জঙ্গল বাবুই পাখির বাসার ভিতরে রয়েছে। দেখো ফ্রেন্ড, এই প্যান্ডেলের বাইরে আমি এখনও দাঁড়িয়ে আছি তোমাদেরকে দেখানোর জন্য, ভিতরে এখনও ঢুকিনি, তো বাইরে দৃশ্যগুলো তোমাদেরকে দেখানোর জন্য। দেখো এই জল ও ঝর্ণার জলগুলো পড়ছে, আর বকগুলো তাতে দাঁড়িয়ে আছে যে কখন একটা মাছ পড়বে আমি খাবো। তো এবার দেখো প্যান্ডেলের ভিতর ঢুকে গেছি, উপরের যে কাজগুলো রয়েছে কারুকার্য পুরোটাই কাগজের, এই যে ডালপালার পাতাগুলো এগুলো সব কাগজের, এই যে ফুলগুলো করা রয়েছে ছোলার ওপর বসানো, কিন্তু এগুলো কাগজেরই ফুল, পুরোটাই কাগজের, সাদা ফুল তার ওপর নীল লাইট মেরেছে, প্যান্ডেলটা পুরোই সাদা তার ওপর নীল লাইট দেওয়া, পুরো সব মিলিয়ে অপূর্ব লাগছে। তো দেখো এবার আমি ধীরে ধীরে আগাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ এই ফুল, গোলাপ ফুল করা রয়েছে, এগুলোও কাগজের, লাল হলুদের গোলাপ করা রয়েছে, লালগুলো তো পুরো নীল হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ওপরে যেগুলো করা, না কি বলবো বন্ধুরা, যদি তোমরা না আসো, নিজেদের চোখে না দেখো বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর ওপরের ডিজাইনগুলো দেখতে লাগছে, দু ধারে যে ফুলগুলো বসানো রয়েছে সেগুলো অপূর্ব অপূর্ব লাগছে দেখতে। ওপরের ডিজাইনটা দেখো পুরো, মানে কি বলবো, জাস্ট মনে হয় যেন রাজপ্রাসাদে বসে আছি, এখানেই বসে থাকি। তো এটা একটা মায়ের মুখের মূর্তি, তো মুখের গায়ে পুরোটাই চতুর্দিকে কাগজের ফুল লাগানো রয়েছে, এই যে সিং সিং মতো ডিজাইন করা এগুলোও সব কাগজের। দেখো উপরে এই যেগুলো ঝুড়ি ঝুড়ি করা রয়েছে এগুলোও সব কাগজের, কাগজ কেটে কুচু কুচু করে এগুলো করা হয়েছে। দেখো উপরে যে মাছের আঁশ আঁশ এগুলো একটা ফিতে টাইপের কাপড় দিয়ে করা, তো সেগুলো তার ওপরে পাখি ঝোলানো রয়েছে, যে মনে হয় যেন আকাশে পাখি উঠছে এরকম দেখতে। এই যে যেটা রয়েছে এটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই মায়ের মুখের মূর্তির পাশেই একটা রয়েছে কাগজের খেজুর গাছ, তো খেজুর গাছের গায়ের ডালে রয়েছে দেখো সাপ তৈরি করা রয়েছে, তার গায়ে রয়েছে বাবুই পাখির বাসা, দেখো বাবুই পাখির বাসা ঝুলছে, এটা রয়েছে মৌচাক, ওই খেজুর গাছের গায়ে মৌচাক করা রয়েছে, দেখো আকাশে কি সুন্দর সুন্দর পাখি উঠছে, এইরকমভাবে ডিজাইনগুলো করা, তোমরা বন্ধুরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো আমরা চলে এসেছি মায়ের মূর্তির কাছে, তো বন্ধুরা দেখো মায়ের মূর্তিটাও কত অপূর্ব করে তুলেছে, তার একটাই কারণ যে মার যে সাজগোজ পুরো ডাকের সাজে মা তৈরি হয়েছে। তো দেখো এই যে কাপড়গুলো পরানো রয়েছে, গলার মালাগুলো পরানো রয়েছে, পুরোটাই ডাকের সাজ, পুরোটাই মাটির তৈরি। যদি মানে দেখে মনে হবে তোমাদের যে এই যে কাপড়গুলো পরানো রয়েছে, কাপড়গুলো সত্যি সত্যি কাপড় পরানো রয়েছে, কিন্তু না, এগুলো চট পরিয়ে তার উপর রং করিয়ে তার উপর পট্টি কেটে মাকে সাজিয়েছে। তো এই প্যান্ডেল আর মায়ের এই সাজগোজ মিলিয়ে, পুরো সবটাই মিলিয়ে অপূর্ব লাগছে বন্ধুরা। এই প্যান্ডেলটাতে না এই আসলে তোমরা বুঝতেই পারবে না যে এই প্যান্ডেলটা কত অপূর্ব, আর মাকে নিয়ে কত অতুলনীয় প্যান্ডেলটা হয়েছে। তোমরা যদি আসতে চাও তো বারাইপুর দত্তপাড়ায় এখানে চলে আসবে প্যান্ডেলটা দেখতে। তো এখন আমরা বাইরের দিকে চলে যাচ্ছি প্যান্ডেলের বাইরে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে প্যান্ডেলটা কেমন দেখলে তোমার। টাটা বন্ধুরা।